তুই মানুষ না জানো এই ছোট একটা বাচ্চা ভিকর কয়েকটা টাকা জোগাড় করছে সেটা তুই নিতেছস পুলিশ তোরে বাসাইছে হামা শুধু তাই না ওই পুলিশটা না আমার অনেকগুলো টাকাও দিতে চাইছিল টাকা দিতে চাইছিল মানে তুই কি টাকা নিছস না মা আরে স্যার কি হইছে আপনার মা সন্ত্রাসী কিছু দল আমার পায়ে গুলি করছে আমার বাঁচাও তুমি স্যার আপনি এক কাজ করেন আপনি এখানে শুয়ে পড়েন গুলি করছে কই চল চল দেখি আমি আজকে না ভালো লাগতেছিল আমার আজকে না গেলে হয় না ভিক্ষা করতে ও খুব খারাপ লাগতেছে মনে হয় না আচ্ছা ঠিক আছে মা তোর আজকে আর যাওয়ার দরকার নাই আমি যাইতেছি না না তোমার যাওয়ার দরকার নাই তুমি তো আমার থেকে আরো বেশি অসুস্থ তুমি যা কি করবে কাও তো দাঁতও ব্যাগটা আমার কাছে দাও ঠিক আছে রে মা দেখা শুনে যাইস আর তুই সাহেল নিয়ে আসার পর আমি কয়টা ভাত রান্না করতে পারবো ঘরে কিচ্ছু নাই রে আচ্ছা ঠিক আছে মা আমি চেষ্টা করবো আসার সময় সাহেল নিয়ে আসার জন্য কিন্তু আরেকটা কথা কয়েকদিন যাবৎ তোমার আমি একটা কথাই বলতেছি তুমি ওইটার উত্তর দিতেছো না কেন মা উত্তর দিতেছি না কোন কথা রে মা কেন আমার বাবার কথা আমার বাবা আসলে কই মা বেলি তোরে কিন্তু আমি একদিন কইছি তোর বাবা মইরা গেছে তোর বাবার কথা আমরা জিগাইবি না কেন বারবার এক প্রশ্ন করো সমারে না মা আমার বাবা মরে নাই তোমার কথার ভিতরে অনেক কষ্ট লুকে আছে আর মাঝে মাঝে তো তুমি বাবার জন্য অনেক কান্নাকাটি করো আমি কি বুঝি না কোন না আমার বাবা কই আছে কই না মা বেলি দেখ এত কথার উত্তর দিতে পারবো না তোর যদি ভিক্ষা করতে যাইতে মন চাইছা তাহলে ঘরে যাই বসে থাক আমি যাইতে পারবো থাক মা তুমি আর রাগ হলো না আমি ভিক্ষা করতে যাইতেছি মায়াটা আমার মনের কথা ঠিকই বুঝে হরে মা তোর বাবা তো বাইসে আছে আমি তোরে মিথ্যা কথাই কই কারণ আমি চাই না তুই তোর ওই বাপের পরিচয় বড় হ তুই আমার মাইয়া তুই আমার পরিচয় বড় হবি মা মা কি হলো মা কই তুমি মা পোস্টিং এলাকায় নতুন আসছি আমার জন্য দোয়া করো কি হলো এত মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে কেন আমার কথা কি তুমি শুনতেছো না শুনতাছি তোর জন্য আমার দোয়া কোনো আসে না কি আমার জন্য তোমার দোয়া আসে না এটা তুমি কেমন কথা কইলে তোমার কি আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই আইনের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তোর মতো ঘুষখোরের প্রতি আমার কোনো শ্রদ্ধা নাই মা কারণ তোর দোয়া করলে তুই ঘুষ খাবি না করলে তুই ঘুষ খাবি চুপ করো তো আমার ভুল হয়েছে তোমার বলে যাওয়ার জন্য আচ্ছা কিসের ঘুষ করবো ঘুষ কর আর তাছাড়া তুমি আমার মা হয়ে তুমি যদি আমার ঘুষ করে বলো তাহলে মানুষকে বলবো মানুষ আবার কি কইবো যেটা সত্য ওইটাই কইবো তুই ঘুষ খাওয়া বাদ দে দেখবি মানুষ তোরা ভালো কইবো আর হ্যাঁ মার কথা শুনে রাখো দয়া করে আমার চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে কখনো কথা বলবো না আর আমি ঘুষ খাই কি করি এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমার না আল্লাহ তুমি কেন আমারে বাঁচাই রাখছো তুমি আমারে নিয়ে যেতে পারো না কত আশা নিয়ে পোলারে পুলিশ বানাইলাম আর সেই পোলা কিনা
ঘুষ খায়। অফিসার বসে, আপনার নাম অনেক শুনছি, আর এলাকাতে আইসাই আমার সাথে আপনি দেখা করতে আসছেন, আমি খুব খুশি হলাম। আসল কথা বলতে, আপনাদের মতো লোকেদের সাথে যদি আমরা দেখা না করি তাহলে কি করে চলবে বলেন? আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি, আপনার নাকি কি একটা ঝামেলা চলতেছে? ঝামেলাটা কি? খুব ভালো লাগলো অফিসার, এখানে এসে আমার ঝামেলা সম্পর্কে জানতে চাইছেন। না, ঝামেলা তেমন কিছু না, হইল কি, এলাকাতে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে আমার, তো ওইগুলো দেখাশোনা করুন লাগে, তাতে সব মানুষের সাথে মিশন লাগে, এর মধ্যে আমার একটা বিলাই তো বুঝতেই পারছেন, আমার খুব বিশ্বস্ত ছিল, কিন্তু আমার সাথে একটু বেমানি করতেছি, আর আমি চাই আপনি খুব তাড়াতাড়ি ওর একটা ব্যবস্থা নেবেন। ব্যবস্থা না? আচ্ছা কোন ধরনের ব্যবস্থা চান আপনি? কোন ধরনের বলতে ঠিক বুঝলাম না অফিসার। আসল কথা বলতে, আপনি যদি চান তাকে ধরতেও পারি, আর যদি বলেন তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। তাই নাকি অফিসার? হ্যাঁ তাই, এই এসআই মামুন পারেন এমন কোনো কাজ নাই, আপনি শুধু আমার বিষয়গুলো দেখবেন। বুঝতে তো পারতেছেন, কেন কি বলতেছি? কেন বুঝবো না অফিসার, আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করব না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পকেট অনেক স্বাস্থ্যবান হবে। যাই, আপনাদের মতো বুড়ি লোক এর জন্যই ভালো লাগে আমার, বলার আগে সব কিছু বুঝে যান। যাই হোক, এবার কোন আপনার সে বিশ্বাসঘাতক বিড়ালটার নাম কি? বিড়াল, ওর নাম শিকদার। শিকদার, ঠিক আছে, আপনি নিশ্চিন্তের মধ্যে ঘুমান, আমি সব ব্যবস্থা করতেছি। ধন্যবাদ। এসআই মামুন, সত্যি তুমি পারো না এমন কোনো কাজ নাই। ভিক্ষা না হয় দিলাম, কিন্তু তুমি এই বয়সে ভিক্ষা করো, তোমার বাপ মা কেউ নাই? আমার বাপ নাই, কিন্তু মা আছে, মার মুখে শুনছি আমি যখন পেটে ছিলাম তখনই নাকি আমার বাপ মরে গেছে গা। ও এই কথা, ঠিক আছে। এই নাও, আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার লেগে দোয়া করেন। হ্যাঁ আমি গেলাম। আমি তো কইছি দিয়া দিমু, তুই এত চিল্লাইতাছস কেন? বাজারে যাইতে পারি না, ফোনে কস। আর হন, এই 150 টাকা কি আহামরি টাকা? আমি কি লন্ডন যাইতেছি টাকা নিয়ে? দিয়া দিমুনি, আরো দুই দোকানে পাইবো, এগুলো চিন্তা করিস না, আমি একটা দিয়া দিমুনি, একটা জায়গা থেকে নিয়ে দিয়া দিমুনি যা। আরে দিয়া দিমু কইছি তো। এই মেয়ে, তুমি কিন্তু বেশি খারাপ ব্যবহার করতেছো, বুঝছো? তুমি কিন্তু আমার চেনো না, বুঝতে পারছো? আরে মেয়ে কইছি তো দিমু, তুমি তো মেয়ে ফোনেই মেয়ে 150 টাকা শেষ করলে 150 টাকার লিগা। হ্যাঁ রাখো, তুমি দিয়া দিমু না, কি করো করো গা। এই যে চাচা, আমার কয় টাকা ভিক্ষা দিবেন? হ্যাঁ ভিক্ষা না, দেখতেছি টাকা টাকা, তুমি ভিক্ষা দেওয়া লাগবো তোমার, এই ভিক্ষা তুমি চাইছা দেওয়া লাগবো না তোমার। তোমার আমার মেলা বিপদ, বুঝতে পারছো? টাকা দিয়ে দাও চাচা। আপনি এগুলো কি কইতেছেন? টাকা দিয়া দিব মানে আমি রাস্তায় রাস্তায় হাইটা হাইটা এই টাকাগুলো কামাইতে পারছি, মানুষজন আমার দয়া করে দিছে, এগুলো আপনি আমি কেন দিতে যাবো? আরে বোঝো না কে, তুমি দিলেই তো চাচা এই টাকাটা দিয়ে দা, সকাল থেকে নিয়ে মাত্র 1 টাকা ভিক্ষা পাইছি তো চাচা, আপনার পায়ে পড়ে দিয়ে নেই টাকাগুলো। আরে তুমি জোরাজো করে লাভ নাই, যখন আমি একবার কইছি নিমু এই টাকা আমি নিয়েই ছাড়মু, আর লাভ নাই। এর আরো কথা করে এই ছাড় তো।
কি ব্যাপার এখানে কি হইছে কিছু না স্যার ও আমি সকাল থেকে নিয়াই করে টাকা ভিক্ষা করতে পারছি উনি আমার টাকাগুলো নিয়ে যাইতে চাইতাছে এই তুই মানুষ না জানো এই ছোট একটা বাচ্চা ভিক্ষার কয়েক টাকা জোগাড় করছে সেটা তুই নিতেছস স্যার আমার ভুল হয়ে গেছে হবে না যাই এখান থেকে যাইতেছি কিন্তু আপনি স্যার এই এলাকায় নতুন আছেন হ্যাঁ আমি এলাকায় নতুন আসছি বউর সাথে সাবধানে চলবা এরকম যেন আর না দেখি আসসালামু আলাইকুম আসি কি ব্যাপার মা এত ছোট বয়সে তুমি ভিক্ষা করো কেন ভিক্ষা যদি না করি স্যার তাহলে আমরা খামু কেমনে কেন তোমার বাবা বাবা নাই তোমার না স্যার আমার বাবা নাই মার মুখে শুনছি আমি পেটে থাকতে নাকি আমার বাবা মরে গেছে ও বুঝতে পারছি আচ্ছা না এই টাকাটা তুমি রাখো না না স্যার আমি এই টাকা নিতে পারবো না আপনি আমার মাফ করে দেন নিতে পারবো না কিন্তু কেন কারণ আমার মা আমার নিষেধ করছে পুলিশের কাছ থেকে টাকা নিতে না কেন পুলিশদের টাকা নিতে না করছে কেন কারণ সেই টাকার মধ্যে নাকি অভিশাপ থাকে স্যার আপনি আমার মাফ করে দিন টাকাটা আপনি নিয়ে যান কি অদ্ভুত কথা পুলিশের টাকা নাকি অভিশাপ তোমার গায়ের কাপড়টা তো অনেক পুরানো হয়ে গেছে গা দেখি কালকে ভিক্ষা করতে গিয়া কার কাছ থেকে যদি কাপড় সে আনতে পারি ওই রান তোমার আইনা দিব না রে মা এই কাপড় পুরান হইব কেন এত তাড়াতাড়ি কাপড় পুরান হয় নাকি কারো কাছ থেকে চাই আনতে হইব না এটা দিয়ে আমার আরো মেলা দিন যাইব চল এবার ঘরে চল কালকের কয়টা পান্তা ভাত আছে পান্তা ভাত খাইতে পারবি কিন্তু মা আমি তো আজকে চাল নিয়ে আসি কয়টা আর এর মধ্যে কয়টা টাকাও আছে আচ্ছা ঠিক আছে আমি ঘরে যাই জমিয়ে রাখতাছি আচ্ছা চল শিকদার সাহেব শিকদার সাহেব কি বাড়িতে আছেন শিকদার সাহেব বাড়িতে নাই কেডায় বাইরে আছেন তাহলে বুঝতে পারবেন তুমি শিকদার আমি তো মনে করছি না জানি কত বড় মাপের মানুষ যাই হোক মাইন সাহেবের সাথে কি ঝামেলা তোমার না না তার সাথে তো আমার কোনো ঝামেলা নাই ও কোনো ঝামেলা নাই না আমি জানতাম তুমি এই কথাই কইবে যেহেতু ঝামেলা নাই চল থানায় চল থানায় থানায় রেসিস্টকে গুলি কর থানায় রে এই শিকদার শিকদার তারা বলতেছি আমি গুলি করে দিব শিকদার কি হইল কি মনে করছস আমার হাত থেকে পালাই যেতে পারবি সেটা কোনোদিনই সম্ভব না এই এসআই মামুন যার উপর টার্গেট করে তার কখনোই ছাড়ে না স্যার আমার মাফ করে দেন না স্যার মাফ না তোর তো মাফ করা সম্ভব না আর তাছাড়া তোর মাফ করে আমার লাভ কি মানে বুঝলাম না স্যার মানে বুঝাস নাই এর জন্যই কয় তোর মাথায় কিছু নাই মাইন্ড শেখ সে তোর মারার জন্য অনেক টাকা দিছে তুই কত দিবি তোর জীবনের জন্য আপনি যা চান তাই এতে অনুচ্ছ
তোর যে পুলিশের ভাষাগুলো এত সহজে বুঝোস না, এর জন্য অনেক ভালো লাগে। অযথা আমার পুলিশ মাইনচেক, আপনি মাইনচেক, এটা আপনি কি করতেছেন? দেখেন আপনি কিন্তু নিতান্ত বেমানি করতেছেন। বেইমানি না? এই বেইমানি কারে কয়, বেইমানি কেরা করে? আমার কাছ থেকে টাকা খাইছিস তুই শিকদারে মারার জন্য, আর তুই আবার শিকদারে বাঁচাইয়া দেওয়ার জন্য শিকদারের কাছ থেকে টাকা খাবি, বেইমান কারা? দেখেন বেইমানি কি সেটা আমি পরেই কই, কিন্তু আপনি যা করতেছেন একটা পুলিশ অফিসারের সাথে, এরপরে আমি কিন্তু ভালো হইব না। আর তাছাড়া আপনার সাথে তোমার কোনো শত্রুতা নাই, আমার সাথে এই খেলা কেন খেললেন? আছে শত্রুতা, আছে। মনে পড়ে তোমার বান্দরবনে যখন পোস্টিং ছিল তোমার, আমার ভাই কাদের শেখকে এনকাউন্টারে তুই খুন করছিস, তুই মনে করছস এইখানে শিকদারে ধরার জন্য এমনি এমনি আসছস তুই? না, এটাও আমার একটা প্ল্যান। শুধু তাই না, এই এলাকায় তোর পোস্টিং ওটাও আমারই কাজ। আমি তোরে নিজ হাতে খুন করার জন্য, আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এইখানে পোস্টিং করাইছি। এবার নিশ্চয়ই বুঝতে পারছস আমার হাত কত লম্বা। আর শোন, তোর মতো অসৎ পুলিশ অফিসারে বাইচা থাকার কোনো অধিকার নাই, তুই তো আমাদের চাইতেও খারাপ। শিকদার শেষ করে ধরে। এইবার তো যা দেখি, মার জন্য যদি একটা কাপড় পাই, আর যদি কয়েক টাকা ভিক্ষা পাই, আর কিছুই লাগবো না। আবার যা দেখি আর কি, যদি আবার বাড়িতে কেউ না থাকে তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবো। যাই আর কি। বাড়িতে কি কেউ আছেন গো? আমি ভিখারি, আমার যদি কয়েকটা টাকা ভিক্ষা দিতেন তাহলে অনেক ভালো হতো। এই নাও যাও। সসা আরেকটা কথা। আরেকটা কথা কি কবি, তাড়াতাড়ি কও। সসা, আপনি কো বাড়িতে কি কোনো পুরান কাপড় আছে? পুরান কাপড়? পুরান কাপড় তা তুই কি করবি? আসলে সসা, আমার মার যে গায়ের কাপড়টা না অনেক পুরানো হয়ে গেছে গা। এখানে আমার মার জন্য একটা কাপড় লাগতো, যদি থাকে তাহলে দয়া করে সসা আমার একটা পুরান কাপড় দেন না, আর যদি ছিঁড়াও হয় তারপরও কোনো সমস্যা নাই তাও দেন। তো গো ভিখারি গো, এই একটা সমস্যা, টাকা দিছি এখন কাপড় দেওয়ান লাগবো, একটু পরে কেন খাওয়ানো দেওয়ান লাগবো। যা খারা, আমি আনতাছি। এই লো এই কাপড়টা, তুই মারি দিস। হ্যাঁ ধন্যবাদ চাচা আপনাদের। ঠিক আছে মা, তুই আমার মায়া লাগতেছে, ভালো থাকিস মা। কাপড়টা তো অনেক বেশি সুন্দর, আমার মারে নিয়ে দিলে আমার মায়া অনেক খুশি হইব। যাই তাড়াতাড়ি যাই। সন্ত্রাসী কিছু দল আমার পায়ে গুলি করছে, আমার বাঁচাও তুমি। কি করবো কিছুই বুঝতেছি না, আপনি কি আমার একটু সাহায্য করতে পারবেন? চুপ কর, আমি আছি আমার যন্ত্র নাই, তুই আসস তোর সাহায্য লয়ে না। পুলিশ অফিসার পালাইয়া যাইবি কই? সেই বান্দরবন থেকে যেহেতু তোরে এই জায়গায় আনা হয়েছে, তুই এই এলাকা ছেড়ে পালা যাইতে পারবি না। স্যার, আপনি হলে উঠতে পারেন, আমার আপনার কোনো চিন্তা নাই। চলে গেছে না? হ্যাঁ চলে গেছে। স্যার আপনি হন নিশ্চিন্তে,
আপনার বাড়িতে যাইতে পারেন আমার আপনার কোনো টেনশন নাই কিন্তু আরেকটা কথা আপনি না আমারে maaf করে দেন কারণ আপনি একজন জীবিত ব্যক্তি তারপর আপনারে আমি কইছি মৃত ব্যক্তি আপনি আমার ক্ষমা করে দেন স্যার এমন করে কইছ না মা আমার জীবনটা তো তুইই বাঁচাইলি তো একটা কথা আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই তোদের বাড়ি তোমার নিয়ে যাবি আসলে মা সারটা না খুব বিপদে পড়ছিল সন্ত্রাসীরা উনার পায়ে গুলি করছে এখানে উনার আমি বাড়িতে নিয়ে আইছি তুমি তুমি রাগ করো না মা গুলি করছে কই চল চল দেখি আমি চলো সে যদি ভালো কোনো পুলিশ অফিসার হইতো তাইলে আমি কিছু কইতাম না কিন্তু সে একজন অসৎ পুলিশ অফিসার মা তুমি কেমনে জানলা যে সে সৎ নাকি অসৎ তুমি কি তারে চিনো কি হইলো মা চুপ করে রইছো কেন কি হইলো পায়েল উত্তর দাও হ্যাঁ উত্তর দিমু বেলি এই অসৎ পুলিশ অফিসারই তোর বাবা কিন্তু মা তুমি না কইছো যে আমার বাবা মারা গেছে হ্যাঁ মরে গেছে কারো রকম অসৎ পুলিশ অফিসার বাইসা থাকার চাইতে তোর কাছে মৃত থাকা অনেক ভালো পায়েল দেখো আমি যা করছি আমি জানি ভুল করছি আমার কি ক্ষমা করে দেওয়া যায় না না ক্ষমা করে দেওয়া যায় না ক্ষমা যদি কইরে দেওয়ার হইতো আমার এই মেয়ের পেটে নিয়ে আমি চলে আসতাম না তোমার আমি বারবার কইছিলাম তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ঘুষ খাওয়া বন্ধ করে দাও কিন্তু না তুমি তো আমার দিকটা একটা বড় চিন্তা করো নাই এখন তুমি আসছো ক্ষমা চাওয়ার কথা কইতে আমি তোমার ক্ষমা করবো না আমি জানি আমি যে ভুল করছি তার কোনো ক্ষমা নাই আর এই অসৎ পুলিশ অফিসার হওয়ার পরে যে শাস্তি পাওয়া দরকার ওই উপর আমার সে শাস্তি দিছে আমি চলে যেতেছি বাবা দাঁড়াও মা বাবা তো বাবার ভুল বুঝতে পারছে তাহলে কেন তুমি বাবার ক্ষমা করে দিতেছো না কও পায়েল আমার জন্য না হোক অন্তত আমার মেয়ের দিকে তাকাই আমার ক্ষমা করে দাও পুলিশ অফিসারের মেয়ে ভিক্ষা করব আমি সেটা মেনে নিতে পারব না আর তাছাড়া আজকে সন্ত্রাসের হাত থেকে ও আমার বাঁচাইছে আমি মনে করতেছি আমি আর আগেরটা নাই মারা গেছি এই এক নতুন মামুন আর দরকার পড়লে আমি আমার পুলিশের চাকরি ছেড়ে দিব তারপরেও আর ওষুধপথে পাওয়ার আমি না তোমার পুলিশের চাকরি ছাড়তে হইব না তুমি পুলিশের চাকরি করবা ঠিকই কিন্তু সবসময় সৎ পথে থাকবা আজকের পর থেকে অসৎ পথ ছেড়ে দিবা তাই হইব হামা তুমি ঠিকই কইছো আমি আর এখন থেকে ভিক্ষা করব না আমি এখন থেকে স্কুলে পড়ব মানুষজন আর কইতে পারবো না যে পুলিশ অফিসারের মাইয়া ভিক্ষা করে